মূলত কর্মসূচিটা হচ্ছে যে আমরা যে বিচারপতিগুলো শেখ হাসিনার আমল ছিল ওরা তাড়াতাড়ি পদত্যাগ করুক আর দ্রুত পদত্যাগ করুক যদি তারা দ্রুত পদত্যাগ না করেন তাহলে আমরা যেহেতু একবার মাঠে নেমেছি আমরা আবারও মাঠে নামতে পারবো তাদের পদত্যাগ করার জন্য আমরা আজকে ঘেরাও করেছিলাম হাইকোর্ট আমরা আবার করব এটা যে পর্যন্ত পদত্যাগ না করবে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ চলতে থাকবে সরকারের কর্মকাণ্ড নিয়ে আপনার কোনো সরকারি প্রত্যাশাটা কতটুকু আপনি আমার ডক্টর ইউনূসকে সরকারি নিয়ে আমার যথেষ্ট আমার অনেক আছে যে উনি পারবে কিন্তু তাকে সময় দিতে হবে কারণ একটা জিনিস 15 বছরে যেটা নষ্ট হয়েছে সেটা তো আর দুই মাসে ঠিক করতে পারবে না তাকে সময় দিতে হবে সে যেহেতু একজন শিক্ষিত লোক আর অবশ্যই তার কাছে বাহিরের দেশের অনেকের সাপোর্ট রয়েছে সে আমাদের দেশের জন্য ভালো কিছুই বয়ে আনবে আমরা এটাই প্রত্যাশা করি আর আমরা চাই নবীন প্রবীণ দিয়ে আমাদের দেশে আসুক আমরা তো এক সরকার একমুখী সরকার একমুখী সরকার আমরা দেখে আসছি আমরা এখন চাচ্ছি নতুন কিছু আমরা চাই দ্রব্যমূল্যের দাম কমুক আমরা চাচ্ছি যে সব কিছু দেশের যে বিশৃঙ্খলাগুলো এই বিশৃঙ্খলাগুলো ঠিক হোক আমরা এটাই আমাদের প্রত্যাশা এটাই আমরা এই যানজট আমরা আসলে এগুলো চাই না এখন আমি অনেক জায়গায় দেখেছি যে ট্রাফিক পুলিশ যারা তারা আগে যেভাবে মেনটেন করত এখন তারা ওইভাবে মেনটেন করছে না তারা এখন মেনটেন করার মানে তাদের অন্যরকম হয়ে গেছে তারা তাদের মনে হয় আপনার কারণ আগে ঘুষ খেত শেখ হাসিনার থেকে এখন সেটা পাচ্ছে না এটাই আচ্ছা এই এই ক্ষেত্রে কি বর্তমান বাজার ব্যবস্থা নিয়ে কোনো অবজারভেশন আছে কিনা হ্যাঁ বাজার ব্যবস্থা নিয়ে অবশ্যই অবজারভেশন আছে এখানে কথা হচ্ছে যখন আমরা শেখ হাসিনার আমলে ছিলাম তখন আমরা 300 টাকা কেজি পেঁয়াজও খেয়েছি যেহেতু দেশের অবস্থা ভালো যেহেতু দেশ অনেক ঋণ তো এছাড়া আবার বন্যা হয়েছে অনেক দুর্যোগ গেছে এখন একটু জিনিসপত্রের দাম বাড়তেই পারে কিন্তু আমি আশা করি যে ডক্টর ইউনূস সাহেব খুব তাড়াতাড়ি এটা সমাধান করবে দেশের সবগুলো ক্ষেত্রে আসলে যে বৈষম্য বিরোধী যারা আন্দোলনকারী বা আপনারা শিক্ষার্থীরা ছিলেন আপনাদের আসলে আরো নজরদারি বাড়ানো উচিত কিনা বা আপনারা আর আরো বাড়ানো উচিত আমরা চেষ্টা করছি আমরা করব ইনশাআল্লাহ যেহেতু আমরা খুব বড় হয়ে যাই নাই আমরা আস্তে আস্তে সবটাই করব কিন্তু আমাদের কথা হচ্ছে যে নবীন প্রবীণকে সময় দেওয়া হোক সুযোগ দেওয়া হোক আসলে সব জায়গায় তো আর মনে করেন আমরা পুরনো দেখে আসছি আমরা নতুন কিছু দেখি নাই আমরা চাচ্ছি নতুন কিছু দেখতে আশাবাদী কতটুকু এবং প্রত্যাশা কি আমরা আশাবাদী ডক্টর ইউনূসকে নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী আমাদের স্টুডেন্ট পাওয়ার বা আমাদের স্টুডেন্টদেরকে নিয়েও আমরা অনেক আশাবাদী আমরা চাচ্ছি যে আমরা আমাদের নবীন প্রবীণদের যদি একটু সুযোগ দেওয়া হয় ইনশাআল্লাহ আমরা দেশে অনেক কিছু করতে পারব আমরা চাই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলের যে বিচারপতিগুলো আছে ওনাদের দ্রুত পদত্যাগ করা হোক আর তাছাড়া যাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক আর তাছাড়া আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দেশের মধ্যে 15 বছরে যে খুনগুলো আর বিচার হয়নি সাগর রুনি আবরার হত্যা তারপর টকি হত্যা ওদের বিচার এখনো সুষ্ঠু হয়নি 15 বছরে ওদের বিচার হয়নি আমার একান্ত আমার ব্যক্তিগত দাবি যে এই বিচারগুলো খুব তাড়াতাড়ি কার্যকর করা হোক আর ফ্যাসিস্ট সরকারের যত ছাত্রলীগ আর যা যা আছে ওনাদের বিরুদ্ধে আইনত দ্রুত ব্যবস্থা নেওয়া হোক কারণ আমি দেখেছি যে ওনারা এখনও দেশে ওইখানে সেখানে অনেকভাবে রয়েছে তো আমি চাই ওনাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক